সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসে কর্মরত সামরিক কর্মকর্তা ও সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায় দরবার গ্রহণ করেন করেন। এবং প্রধান দরবারে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এছাড়াও তিনি দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শনিবার সকালে অনুষ্ঠিত দরবারে ঢাকা সেনানিবাসে কর্মরত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণ জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন